me আমার আব্বু নাকি মানে বাছার অনেক কাজ করছে করার পরে তো ওই যে বাড়িতে অনেক কাপড় ভিজে রাখছিল ভিজানোর পরে আব্বু পরে আবু আনাসে আমার বাইরে খাওয়াইতে আসছে তো খাওয়ানোর পরে হে ছোট বাচ্চা ছোট বাচ্চা নাকি মানে গোল রুটি আস্তা দিয়ে দিছে কাটে নাই টুকরা টুকরা করে নাই টুকরা টুকরো না করতে আব্বু বলছে এইভাবে দিসো তো হ্যাঁ তো এটা খাইতে পারে না এই জন্য দুধটা যে লাগছে তো এখন আর একটু দুধ গরম করো গরম করে হেরে দাও পরে আমি হেরে খাওয়াই এই কথা বলার পরে আম্মু ফিস থেকে দুধ বার করছে বার করে আব্বু বলছে যে দুধটার মুখের সাইডটা দিয়া প্রথমে দাও দিলে তারপরে দুধটা ভালো করিয়া তাড়াতাড়ি ছেড়ে দিব তা আম্মু কি করছে আব্বুর কথাটা রিজেক্ট করছে যেগুলোর পরে আম্মু কথাটা শুনে না আব্বুর কথাটা শুনে না দুধটা আব্বু যে বলছে এইভাবে দিছে না উল্টে দিছে তো দেওয়ার পরে আব্বু বলছে আহারে তুমি তো এখনো কাজ শিখো নাই কবে শিখবাই কাজ তো এই কথা শুনে না আম্মু রে মাখানে কি দুধের বোতলটা জাস্ট দুধের বোতলেই ছিল এটা দিয়ে শুধু আঘাত করছে আঘাত করার পরে তো আম্মু এটা নিয়ে অনেক চিল্লাফলা করছে চিল্লাফলা করার পরে আম্মু অনেকক্ষণ চিল্লাফলা কইরা স্তব্ধ হইছে স্তব্ধ হওয়ার পরে আম্মু চলে যাইতাছে তাও আব্বু হাতটা ধরছে যে তুমি যাইও না তুমি থাক ওইখানে যাও আর ওইছে ভুলে গিয়ে গেছিস তুমি খাও তুমি তো বেশি আঘাত কই নাই তুমি কই যাও পরে হে আম্মু কি করছে তাও কেন না

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেছেন ঘটনাটি হলো এই মেয়ের মায়ের সাথে এই মেয়ের পিতার একটি পারিবারিক দ্বন্দ্ব হয়েছে দ্বন্দ্বটা হলো এই মেয়েটির ছোট ভাই যে এখনও ফেডার খায় তো এই ফেডারের দুধ বানানো নিয়ে এই মেয়েটির পিতা মাওলানা আজিজুর রহমান তার সাথে তার স্ত্রীর একটি দ্বন্দ্ব হয়েছে দ্বন্দ্বের একটি পর্যায়ে গিয়ে যখন এই মাওলানা আজিজুর রহমানের পরামর্শ অনুযায়ী তার স্ত্রী ছেলের জন্য দুধ বানায়নি তখন এক কথায় দুই কথায় স্বামী স্ত্রীর একটি দ্বন্দ্ব হয়েছে তো একটি পর্যায়ে গিয়ে এই মাওলানা আজিজ রহমান আপনারা জানেন যে দুধের যে ফিডার এই ফিডারটা প্লাস্টিকের হয় তো এই প্লাস্টিকের বোতল দিয়ে তার স্ত্রীর মাথায় ছোট্ট করে একটি আঘাত করে এরপরেই তার স্ত্রী অর্থাৎ এই মেয়েটির মা বেশ পাল্লা শুরু করে দেন একটি পর্যায়ে গিয়ে তিনি ঘর থেকে বোরখা পরে বের হয়ে যান এবং চেয়ারম্যানের কাছে তিনি তার স্বামীর বিরুদ্ধে নালিশ করার জন্য চেয়ারম্যানের বাড়িতে যেতে চান একটি পর্যায়ে গিয়ে স্বামী কিছুটা অনুতপ্ত হয়ে স্ত্রীর কাছে ক্ষমাও চান যে যাই হবার হয়েছে তুমি মাফ করে দাও এটি তো বেশি কিছু না শুধু শুধু এত বাড়াবাড়ি করছো কেন তো যাই হোক তার স্ত্রী স্বামীর কথা শোনে নাই তিনি চেয়ারম্যানের কাছে চলে গেছেন চেয়ারম্যানের কাছে গিয়ে আপনারা জানেন যে আমাদের দেশের মহিলারা যেভাবে বা নিয়েটা নিয়ে অনেক কিছু বলে এইভাবে চেয়ারম্যানের কাছে বলেছে তো এরপরে চেয়ারম্যান তার যে চৌকিদার আছে তাকে পাঠিয়েছে তাকে যেন ধরে নিয়ে যাওয়া হয় বা ডেকে নিয়ে যাওয়া হয় তো এসে এই মামলা নাজিজুর রহমানকে চেয়ারম্যানের বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয় চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই বেদ এবং রড দিয়ে পিটানো হয় এবং সেটি করা হয় তার মেয়ের সামনে স্ত্রীর মৌখিক অভিযোগের ভিত্তিতে এবং সেখানে স্বামী তার পাও জরা জড়িয়ে ধরেছে আপনাদেরকে আমি একটু বলি কুমিল্লা দেবিদ্যার থানার রাজা মেহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম সরকার তিনি আবার কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো তিনি এই মাওলানা আজিজুর রহমানকে মেয়ের সামনেই বেধরক পিটিয়েছে তো অনেক অনুনয় বিনয়ের পরে এসে চেয়ারম্যান রাজি হয়েছে অর্থাৎ এই মাওলানা আজিজুর রহমান তা চেয়ারম্যানকে বারবার বলেছে যে আপনি একজনের কথাই শুনে আমাকে পিটাবেন না আপনি আমার মেয়ের বক্তব্য একটু শোনেন এর পরে আপনি যা বিচার করবেন আমি মাথা পেতে কিন্তু চেয়ারম্যানের পা জড়িয়ে ধরে এই জাতীয় কথা বলার পরেও চেয়ারম্যান তাকে ক্ষমা করে নাই তাকে পিটিয়েছে তো অবশেষে একটি পর্যায়ে গিয়ে চেয়ারম্যান রাজি হয়েছে মেয়ের কথা শোনার জন্য মেয়ে যে কথাটি বলেছে যে এই মাওলানা আজিজ রহমানের ঘরে একটি তাবিজের বই ছিল এই তাবিজের বই থেকে হয়তো কিছু তদবির তদ্বির লিখে হয়তো সংসারে একটা অশান্তি সৃষ্টির চেষ্টা করছিল এই মেয়েটির মা অর্থাৎ মাওলানা আজিজ রহমানের স্ত্রী তো এই ফ্যাক্টটা চেয়ারম্যান সাহেব বুঝার পরে তিনি অনুতপ্ত হন যে আসলে আমি আমার তাঁকে মারা উচিত হয়নি পিটানো উচিত হয়নি এখানে তো ওই মহিলারই দোষ তো এই বিষয়ে দৈনিক সমকাল একটি রিপোর্ট করেছে বারোই এপ্রিল দু স্ত্রীর মৌখিক অভিযোগে শিক্ষককে বেধরক পিটালেন চেয়ারম্যান একইভাবে বাংলাদেশের আরেকটি জাতীয় দৈনিক দৈনিক মানব জমিনও দশই এপ্রিল দু হাজার রিপোর্ট করেছে তারা হেডলাইন দিয়েছে কুমিল্লায় মাদ্রাসা শিক্ষককে পেটালেন ইউপি চেয়ারম্যান এখন আসুন আমরা মূল আলোচনায় ফিরে আসি এখানে প্রথম কথা হল আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন বিবাহিত স্বামী স্ত্রী আপনাদেরকে আমি প্রথমেই একটি ফর্মুলা দিতে চাই সেই ফর্মুলাটা হচ্ছে দাম্পত্য জীবনে কিছু কথা কাটাকাটি কিছু মনোকষা আগার আগি দ্বন্দ্ব হতে পারে যদি কেউ বলে আমাদের দাম্পত্য জীবনে কোনো ঝগড়া ফেঁচা কোনো কিছুই হয় না তাহলে আমি বলবো আপনি মিথ্যা কথা বলছেন দাম্পত্য জীবনে টুকিটাকি টাকি ঝগড়াঝাটি হবেই এটা হয় কিন্তু সেক্ষেত্রে আমি যে ফর্মুলাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে যে আপনি স্বামী যদি কোনো কারণে আপনার স্ত্রী আপনার উপর রেগে যায় তাহলে আপনি কোনো কথা বলবেন না চুপচাপ থাকবেন চুপচাপ থাকলে হয় কি একটি পর্যায়ে গিয়ে স্ত্রী কিছুটা বক 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 করার পরে নিজেই থেমে যাবে আর যদি আপনি স্ত্রীর বক বক করার জবাব দেন তাহলে কিন্তু দ্বন্দ্বটা লেগে গেল এ হলো স্বামীর জন্য পরামর্শ আর স্ত্রীর জন্য পরামর্শ হলো কোনো কারণে যদি স্বামী রেগে গিয়ে আপনাকে দুই একটা কথা বলে তাহলে আপনি চুপ থাকবেন আপনি কোনো কথা বলবেন না তো আপনি চুপ থাকলে হবে কি আপনার স্বামী কিছুক্ষণ বক 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 করার পরে উনি নিজেই থেমে যাবেন কিন্তু তার এই বকবকের জবাব যদি আপনি দেন তাহলে কিন্তু দ্বন্দ্বটা লেগে গেল এই ফর্মুলাটা যদি আপনারা অনুসরণ করেন আমি আশা করি যে আপনাদের দাম্পত্য জীবনে কখনোই এই জাতীয় বড় ধরনের কোনো দ্বন্দ্ব বা বড় ধরনের কোনো বিচ্ছেদ ঘটবে বলে আমি আশা করি না আচ্ছা এবারে আসুন আপনি স্বামী হন আপনি স্ত্রী হন যদি কোনো কারণে দুজনের মধ্যে একটু রাগারাগি হয়েও যায় সেক্ষেত্রে আপনারা এই রাগারাগি যেটা হলো এখান থেকে যদি সমাধান করতে চান এর একটি সমাধানের জন্য আপনারা সাময়িক সময়ের জন্য বিছানা আলাদা করেন পৃথিবীর কেউ জানবে না আল্লাহ ছাড়া আপনাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে আপনারা একটু চুপচাপ থাকেন কেউ কারোর সাথে কথা বলেন না সাময়িক সময়ের জন্য বিছানা আলাদা করে থাকেন কেউ তো জানল না তো মূল কথা হলো স্বামী এবং স্ত্রী দুজনেই সেক্রিফাইস মনা হতে হবে প্রথমে যে ফর্মুলাটা বলেছি যদি একজন রাগ করে তাহলে আরেকজন চুপ থাকবেন আরেকজন রাগ করলে আরেকজন আরেকজন চুপ থাকবেন এভাবে করলে সমস্যাটা তৈরি হবে না তো এখন এই যে স্ত্রী রেগে গেলেন রেগে যাওয়ার পরে তিনি চেয়ারম্যানের কাছে চলে গেলেন এই কাজটা স্ত্রী আদৌ ঠিক করেন নাই ধরেই নিলাম তার স্বামী অপরাধ করেছে কিন্তু এই অপরাধের সমাধান আপনি চেয়ারম্যানের কাছে চলে যাবেন এটা কোনো সমাধান হতে পারে না আচ্ছা স্ত্রী চলে গেল চেয়ারম্যানের কাছে এখন চেয়ারম্যানের কি আদৌ বিচার করার রাইট আছে কিনা একটা দাম্পত্য জীবনে কলহ হলো। সেই কলহের বিচার করার রাইট চেয়ারম্যানের আছে কিনা হ্যাঁ আপনারা হয়তো অনেকেই বলবেন যে হ্যাঁ ঘরোয়াভাবে একটা বিচার করার রাইট তার আছে আচ্ছা মেনে নিলাম তো ঘরোয়াভাবে বিচারটা কিভাবে করবে চেয়ারম্যান নিজে আসবে তার বাড়িতে চেয়ারম্যানের বাড়িতে কেউ যাবে না উচিত হলো এই দুই দম্পতির বাড়িতে চেয়ারম্যান আসবে চেয়ারম্যান এসে অথবা তার সাথে যদি আরো দুই একজন চেয়ারম্যানকে তিনি নিয়ে আসতে পারেন অথবা দুই একজন মেম্বারকে যদি তিনি নিয়ে আসতে পারেন এসে ঘরোয়াভাবে উভয় পক্ষের কথা শুনবেন শোনার পরে তিনি একটি মীমাংসা করে দিবেন কিন্তু তার এই অধিকার নেই যে কোনো একটি পক্ষের গায়ে তিনি হাত তুলতে পারেন এই যে চেয়ারম্যান এই মাওলানা আজিজুর রহমানের গায়ে তিনি হাত তুলেছেন নির্যাতন করেছেন এই রাইট কি বাংলাদেশের কোনো পুলিশ অফিসারের আছে না বাংলাদেশের কোনো আইন প্রয়োগকারী সংস্থার আছে কিনা কোনো আসামির গায়ে হাত তোলার না এই রাইটও নাই কোনো পুলিশ প্রশাসনের কর্মকর্তারও নাই বাংলাদেশের কোনো একজন নাগরিকের গায়ে হাত তোলা হ্যাঁ তিনি যদি ক্রিমিনাল হন তাহলে তাকে গ্রেপ্তার করতে পারেন তিনি শুধু এতটুকুই অধিকার দেওয়া আছে কিন্তু কোনো ক্রিমিনালের গায়ে হাত তোলার অধিকার তার নেই চেয়ারম্যান তো অনেক পরের ব্যাপার তো এই জায়গায় চেয়ারম্যানকে এই অধিকার কে দিয়েছে এই মাওলানা আজিজ রহমানের গায়ে হাত তোলা চেয়ারম্যানকে এই জাতীয় বিচার করার অধিকার কে দিয়েছে আমাদের সংবিধান দিয়েছে মোটেই নয় এখন এই যে দুই দম্পতির মাঝে একটি দ্বন্দ্ব হয়েছে এই দ্বন্দ্বে যাই হয়েছে সেটি ঘরোয়াভাবে তারা দুজনেই মীমাংসা করতে পারতো যেহেতু সেটি চেয়ারম্যান পর্যন্ত গড়িয়েছে চেয়ারম্যানের উচিত ছিল ঘরোয়াভাবে একটি মীমাংসা করে দেওয়া এখন এই সবগুলো ফ্যাক্টের মধ্যে এখন মূল আসামি কিন্তু চেয়ারম্যান চেয়ারম্যানকে কে এই অধিকার দিয়েছে বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের গায়ে হাত তোলা এই অধিকার চেয়ারম্যানকে কে দিয়েছে দুঃখজনক হলেও সত্য যে আমাদের রাষ্ট্র নামক যন্ত্রটি এই জাতীয় সন্ত্রাসী চেয়ারম্যানরাই পরিচালনা করছে এই জাতীয় অথর্ব এই জাতীয় কোলাঙ্গার তারাই কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে এর বিচার দাবি করছে বিচার কার কাছে চাইবেন বাংলাদেশে কি বিচার বলতে কিছু আছে সেই দু হাজার তেরো সালেই তো প্রধান বিচারপতিকে ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়ে আমাদের বিচার বিভাগকে দেশান্তরিত করে দেওয়া হয়েছে আদৌ বিচার বলতে কিছু আছে বাংলাদেশে আপনারা দেখুন আমাদের পুলিশ প্রশাসনের কাজ কি আমাদের পুলিশ প্রশাসনের কাজ হলো এই জাতীয় কুলাঙ্গার চেয়ারম্যানদেরকে শাস্তা করা তাদেরকে গ্রেপ্তার করা কিন্তু পুলিশ প্রশাসন আমাদের ওসিএসপিরা কি বক্তব্য দিয়েছে জানেন এই ঘটনা শোনার পরে তারা বলছেন যে এখন পর্যন্ত এই চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই আচ্ছা বলুন তো গোপনে ঘরের মধ্যে ছাত্র শিবির জামায়াত ইসলামের কোনো নেতাকর্মীরা গোপন বৈঠক করলে কোনো অভিযোগ ছাড়াই গোপন সংবাদের ভিত্তিতে আপনারা তাদেরকে গিয়ে গ্রেপ্তার করতে পারেন আর একজন চেয়ারম্যান বাংলাদেশের একজন সাধারণ নাগরিককে দিনে দুপুরে মেয়ের সামনে পিটিয়েছে গালিগালাজ করেছে সব তথ্য প্রমাণ থাকার পরেও অভিযোগ আসবে তারপর আপনারা তাকে গ্রেপ্তার করবেন এই হলো আমাদের দেশের বিচার বিভাগের অবস্থা এই হচ্ছে আমাদের দেশের প্রশাসনের অবস্থা কার কাছে আপনি বিচার চাইবেন যে সাংবাদিক এই ভিডিও ধারণ করেছেন তিনিও বিচার চেয়েছেন কে বিচার করবে এই সমস্ত ঘটনা যে সমস্ত সাংবাদিক তুলে ধরবে সেই সমস্ত সাংবাদিকদের উপরই নির্যাতন নেমে আসবে এই হলো আমাদের রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রের অবস্থা এখন কি বলবো রাষ্ট্রযন্ত্র যেভাবেই আছে তারপরেও আপনারা যারা পুলিশ প্রশাসনে আছেন আপনাদেরকে অনুরোধ করব যদি ন্যূনতম ইমান আপনার মধ্যে থাকে তাহলে যে পোশাক পরে আছেন যে দায়িত্ব নিয়ে শপথ নিয়েছেন সেই দায়িত্বটা পালন করুন না হলে মৃত্যুর পরে কেয়ামতে আখেরায় আপনাকে আসামি হতে হবে আসামি হতে হবে আসামি হতে হবে আলাইকুম ওসসালামুকুম আবার অবরকায়ত